আসুন আজকের ভিডিওতে দেখি আমরা কিভাবে মাদারবোর্ড থেকে কুলিং ফ্যানটিকে খুলে নিতে পারি। বিভিন্ন কারণে এটি খোলার প্রয়োজন হতে পারে, আমাদের প্রসেসর চেঞ্জ করার সময় কিংবা নতুন কুলিং ফ্যান লাগানোর ক্ষেত্রে। সো চলুন দেখি, দেখতে পাচ্ছেন এখানে লক আছে, আমরা লকটিকে টান দিয়ে খুলে নিতে পারি। এই ভিডিওতে দেখুন, জাস্ট লকটিকে আমরা উল্টো দিকে ঘুরিয়ে টান দিচ্ছি। ওকে, এটা হয়ে গিয়েছে। ঠিক একইভাবে চারটি কর্নারে চারটি লক আছে, আমরা একে একে সবগুলো খুলে নেব। দেখুন ওদিকে ঘোরালে এটি লেগে যাবে, এবং আমরা যদি এটিকে ঠিক বাম দিকে ঘোরাই এবং টান দিচ্ছি, খুলে যাচ্ছে। একইভাবে বাকিটাও খুলে নিই, দেখুন কত সহজ। হালকা করে টান দিন, ওকে হয়ে গিয়েছে। এখন আমরা প্রত্যেক লকের গোড়া ধরে হালকা করে টেনে তোলার চেষ্টা করি। ওকে, ঠিক একইভাবে চারটি জায়গা থেকে খুলে নেবেন। ওকে, দেখুন কত সম্পূর্ণভাবে আমরা কুলিং ফ্যানটি খুলে নিলাম মাদারবোর্ড থেকে। সো ধন্যবাদ, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম সকল ভিডিও পেতে।